রাখে আল্লাহ মারেকে জেরুজালামকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতির ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন কাক লাগিয়ে যা বললেন আমেরিকার মতোই ইউরোপও জেরুজালামকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবে বলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ আশা প্রকাশ করলেও ইইউ পররাষ্ট্র বিষয়ক প্রধান বলেছেন তাদের নীতিতে কোনো পরিবর্তন হচ্ছে না মিস্টার নিতানিয়াহ এখন ব্রাসেলস সফরে এসে ইইউ নেতাদের সঙ্গে বৈঠক করছেন গত বিশ বছরে এই প্রথম কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রী ব্রাসেল সফর করলেন তিনি বলেন তিনি আশা করেন যে যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে ইউরোপও জেরুজালেমকে তার দেশের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবে এবং ইউরোপের দেশগুলো একে একে তাদের দূতাবাস জেরুজালেমে নিয়ে যাবে প্রেসিডেন্ট ট্রাম্পের ওই ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি বলেন জেরুজালেম দুই হাজার বছর ধরে ইহুদি জনগণের রাজধানী ছিল কিন্তু ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেদেরা মেগারিনী বলেন এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি এবং এক্ষেত্রে তারা আন্তর্জাতিক ঐক্যমতেই অনুসরণ করবে আমরা বিশ্বাস করি যে ইসরায়েল ফিলিস্তিনি সংগতের একমাত্র বাস্তবসম্মত সমাধান হচ্ছে দুই দুই রাষ্ট্রভিত্তিক সমাধান যার দুটিরই রাজধানী হবে জেরুজালেম বলেন তিনি মিস মেগারিনি দুনিয়ার সর্বত্র ইহুদিদের ওপর সব ধরনের আক্রমণেরও নিন্দা করেন ইসরায়েল বরাবরই জেরুজালামকে তাদের রাজধানী বলে মনে করে আসছে অন্যদিকে পূর্ব জেরুজালামকে ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী বলে মনে করে যা ইসরায়েল উনিশশো সালে দখল করে নেয় জেরুজালামের ওপর ইসরায়েলের দাবি কখনোই আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি ইসরায়েলের সব দূতাবাসগুলোই অবস্থিত তেলা বিবে জেরুজালেমে ইহুদি খ্রিস্টান ও ইসলাম এই তিন ধর্মেরই পবিত্র স্থান আছে মিস্টার ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর ব্যাপক ফিলিস্তানি ও বিভিন্ন দেশ ক্ষোভ ও নিন্দা জানায় একে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতা হয় যাতে এ পর্যন্ত চারজন নিহত হয়েছে দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে